চারটে দিন আমাদের এত আনন্দ আর এত ফুর্তিতে কেটে যায়, সবার মানে সবার আত্মীয় আসায়, ষষ্ঠীর দিন থেকে আমার আত্মীয় আসা শুরু হয়ে যায়। আত্মীয়রা যে নিজের নিজের বাড়িতে যারা আসতে না পারলে ওরা খুব মানে মিস করে, খুব আনন্দ হয়। আর নতুন নতুন জামা পরে তো আরোই আনন্দ হয়, বোম ফাটানো হয়, এবার আর হলো না, প্যান্ডেলই হয় না, এবার তো আরই হলো না। এখন পর্যন্ত কতগুলো জামা হয়েছে? 15টা। 15টা? পুজো তো চার দিনে, কোনটা জামা কিভাবে পরবে? একটা সকালে, একটা সন্ধ্যে, এভাবে হলো 10টা জামা হয়ে গেল। ষষ্ঠীর দিন থেকে আমরা একসঙ্গে তিনটে ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া থাকা, আর ঠাকুর আমাদের বাড়িতেই বানানো হয়। যে কারিগররা তারা আমাদের বাড়িতে এসে ঠাকুর বানায়, তাদের জল খাবার খাওয়া থেকে শুরু করে পুজো শুরু হয়ে গেল আমাদের। ঠাকুর সাজানো, ঠাকুরকে শাড়ি পরা, আমরা নিজের হাতে শাড়ি পরাই ঠাকুরকে, মানে আমাদের যে কারিগর সে ঠাকুর বাড়িয়ে রং করে দিয়ে চলে যায়, তারা শাড়ি পরানো, ধুতি পরানো সবগুলো আমরা নিজেরা করি। তারপরে বোন কাপাশি থেকে আমাদের সোনার সাজ আছে, সেটা দিয়ে ঠাকুর সাজানো হয়। তারপর ঠাকুরের যেটুকু সোনার গয়না আছে সেটা পরানো হয়। আলপনা দেওয়া হলো, নিয়ে ষষ্ঠীকে দিয়ে পুজো শুরু হলো। সব গয়না তো পরানো সম্ভব হয় না, সেই জন্য আমরা সব গয়না পরাতে পারি না। হ্যাঁ।